বিষ্ণুপুর জেলার দুটো লোকসভা আসনই জিততে হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি আমি তো বলতে পারি আমাদের সরকার তো ক্ষমতায় থাকবে এখানে আমিও তো বলতে পারি আপনাদের বিজেপি নেতাদের আমি জেলে পাঠাবো কিন্তু আমি এটা বলতে চাই না কারণ আমি এটা বিশ্বাস করি না আমি অনেক অত্যাচারের সঙ্গে লড়াই করেছি নতুন সংসদ ভবনকে জেলে পরিণত করে সবাইকে ভরে দিন কিন্তু হুমকি দেবেন না এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে নরেন্দ্র মোদীর ধমকে ভয় পান না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বললেন আপনি কাকে ধমক দিচ্ছেন আমরা ভয় পাই না আপনার হুংকার দলকে চাঙ্গা করার জন্য দিন দলকে অক্সিজেন সরবরাহ করার জন্য দিন ওটা গণতন্ত্রের জন্য কার্বন ডাই অক্সাইড ওটা নাইট্রোজেন ওটা সাধারণ মানুষের জন্য কাজ করে না আপনি কাকে হুমকি দিচ্ছেন আমরা আপনার হুঙ্কারে ভয় পাই না একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মোদী এই সব বলছেন তার দল বিজেপিকে উজ্জীবিত করার জন্য লোকসভা নির্বাচনের পর রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার থাকবে তখন এই সব হুমকি দেওয়া যাবে না